ঋষি সোনাক অপরাধী কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েও পরিত্রাণ পাননি ঋষি সুনাক সুখবর দিতে গিয়ে গতকালই বিপাকে পড়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সোনাক সিট বেল্ট ছাড়া চলন্ত গাড়িতে বসে ভিডিও বানাতে গিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি চলন্ত গাড়িতে সিটের যাত্রী এবং চালক দুজনেরই সিট বেল্ট পরা বাধ্যতামূলক থাকলেও প্রধানমন্ত্রী হয়ে সেই আইন ভঙ্গ করেছেন ঋষি সোনাক আর এ কারণে লাঙ্কাশায়ার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করবেন লাঙ্কাশায়ারে ভ্রমণকালে ঋষি সুনাক গাড়িতে বসে লোকাল কাউন্সিলগুলোতে চাকরির সুযোগ বাড়ানো সহ তার নতুন বছরে যে অর্থনৈতিক উদ্যোগ রয়েছে সেগুলো নিয়ে কথা বলেন ইনস্টাগ্রামের জন্য বানানো সেই ভিডিও নিয়ে এরই মধ্যে আলোচনা সমালোচনা তুঙ্গে কিন্তু এই সময় সে সিট বেল্ট পরেনি পরবর্তীতে সমালোচনার মুখে ঋষিস জানান সিট বেল্ট না পরা তার ভুল ছিল এজন্য তিনি ক্ষমাপ্রার্থী প্রধানমন্ত্রীর মুখপাত্র বিষয়টি নিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী সবাইকে বলতে চান এটি তার ভুল কিন্তু সবারই সিট বেল্ট পরা উচিত ব্রিটেনে বর্তমানে সিট বেল্ট না পড়লে যাত্রীকে একশো পাউন্ড তাৎক্ষণিক জরিমানা করা হয় আর সর্বোচ্চ জরিমানা পাঁচশো পাউন্ড লাঙ্কাশাহরের কোনো পুলিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখনও যোগাযোগ করেনি যদি যোগাযোগ করা হয় তখন নিয়ম অনুযায়ী যা করতে হয় তাই প্রধানমন্ত্রী করবেন এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র অন্যদিকে এমন কর্মকাণ্ডের জন্য নেতারা সহ সাধারণ মানুষরাও সমালোচনা করছেন গত সপ্তাহে লিডসের একটি প্রোগ্রামে অংশ নেওয়ায় বিমান পথে যায় ঋষিসাক এ নিয়েও সমালোচনা কম হচ্ছে না সোনাককে নিয়ে আর এই সব বিষয়ে লেবার নেতারা বলছেন ঋষি জানেন না কিভাবে সিট বেল্ট পড়তে হয় ডেবিট কার্ড ব্যবহার করতে হয় কিংবা কিভাবে ট্রেন সার্ভিস ব্যবহার করতে হয় তাই তার এই ভুলগুলো অবশ্যই বিবেচনা করতে হবে ব্রিটেনের আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি